শুরু করলাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি কাটাখালী বিদ্যুৎ কেন্দ্র থেকে আমি আপনাদের দর্শক শুভান অধ্যায়ী প্রিয় ইঞ্জিনিয়ার ভাইদের জন্য আজকে আমি সকালে আপনাদের জ্ঞানের জন্য জানার জন্য বিদ্যুৎ কেন্দ্র এইচএফও বিদ্যুৎ কেন্দ্র বিষয়ে একটা ভিডিও টিউটোরিয়াল সম্পর্কে আপনাদেরকে পূর্বে কমিটমেন্ট দিয়েছিলাম যে আপনাদেরকে একটা সম্পর্কে একটা ধাপে ধাপে ব্রিফ করব। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম অংশটুকু সম্পর্কে ধারণা দিব। আমি ইঞ্জিনিয়ার রাশিদুল হাসান রূপম, কাটাখালী বিদ্যুৎ কেন্দ্রে শিফট ইনচার্জ হিসেবে কর্মরত আছি। আমার যে ক্ষুদ্র পরিসরে জ্ঞান এবং অভিজ্ঞতা আছে সে আলোকে আজকে আপনাদেরকে বিদ্যুৎ কেন্দ্রের কয়েকটি ধাপের একটি ধাপ হচ্ছে যে জ্বালানি ব্যবস্থাপনা। এইচএফও পাওয়ার প্ল্যান্ট অর্থ হচ্ছে বোঝায় যে হেভি ফুয়েল ওয়াইল পাওয়ার প্ল্যান্ট। হেভি ফুয়েল ওয়াইলের ধরন বা প্রকৃতি বলতে সাধারণত আমাদের এখানে বিভিন্ন ধরনের জ্বালানি ব্যবহার করা হয়, যেমন এইচএফও বা ফার্নেস ওয়াইল, ডিজেল, হাই স্পিড ডিজেল বিভিন্ন রকমের। তবে আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রটা এটা হচ্ছে আপনার হচ্ছে ফার্নেস ওয়াইল ভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুতের ব্যবস্থাপনাটা আমরা তেলটা আমদানি করি হচ্ছে বাইরে থেকে এবং এই তেলটা ব্যবস্থাপনা হচ্ছে রেলের মাধ্যম দিয়ে আসে। এবং আমি আজকে আমাদের যে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুমে আপনাদেরকে আমার যে কন্ট্রোল রুমের যে আমরা যে কন্ট্রোলিং ব্যবস্থাটা আছে তাকে বলে ওয়াইস, ওয়াটসিলা অপারেশন ইন্টারফেস সিস্টেম। যে ওয়াটসিলা অপারেশন ইন্টারফেস সিস্টেমটা থেকে আমরা সাধারণত যে ব্যবস্থাপনাগুলো আমরা মনিটরিং করি সে মনিটরিংয়ের একটা ইন্টারফেস বা আমরা একটা ধাপ দেখাবো আজকে আপনাদেরকে। আর আপনাদেরকে আজকে সকালবেলায় যে ভিডিওটি আপলোড করছি তার একান্ত সহযোগিতায় আছেন আমাদের মাঝে ইঞ্জিনিয়ার বদিউজ্জামান ভাই। উনি আমার সহকর্মী, উনি একজন অত্যন্ত অভিজ্ঞ এবং অনেক মানে কর্মপারঙ্গম একজন ইঞ্জিনিয়ার। উনি হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্টশিপ ইনচার্জ নর্দার্ন পাওয়ার সলিউশন। তো উনি আমাকে ক্যামেরায় সহযোগিতা করছেন। তো বদি ভাই, আপনি একটু আমাদেরকে একটু ইন্টারফেসের দিকে একটু ভিডিওটা দেখালে একটু সুবিধা হয়। আমি যেহেতু নতুন এখানে, দেখেন যে আপনারা এখানে ফুয়েল অয়েল সিস্টেম সম্পর্কে ধারণা দেওয়া আছে। তা আমি এখানে মাউসের যে কার্সর সেটা দিয়ে আমি দেখাতে যাচ্ছি যে এখানে আসলে কি ঘটে। তাই এখানে আপনারা দেখেন এখানে ব্লিঙ্ক করছে রেড কালারের, এটা হচ্ছে এইচএফও আনলোডিং পাম্প। এই এইচএফও আনলোডিং পাম্প দিয়ে আমরা প্রথমে তেলটা ওয়াগন থেকে আনলোডিং করি এবং ওয়াগন থেকে আনলোডিং করার পরে আমরা আমাদের দুইটা স্টোরেজ ট্যাঙ্ক আছে যেটা আপনার 500,000 লিটার পর্যন্ত তেল মনে করেন লোড থাকে প্রত্যেকটা স্টোরেজ ট্যাঙ্কে। এরকম দুইটা স্টোরেজ ট্যাঙ্ক আছে, এই দুইটা স্টোরেজ ট্যাঙ্কে আমরা আমাদের আনলোডিং করি এবং আনলোডিং করার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে আমাদের একটা পাম্প আছে, দুইটা পাম্প আছে, এই দুইটা পাম্প। এই দুটো পাম্পের নাম হচ্ছে আপনার ট্রান্সফার পাম্প, এইচএফও ট্রান্সফার পাম্প। এই ট্রান্সফার পাম্প দিয়ে আমরা এই তেলটা আমরা আনলোডিং করি আপনার হচ্ছে বাফার ট্যাঙ্কে। বাফার ট্যাঙ্কের এখান থেকে আমরা এই তেলটাকে আবার টেনে নিচ্ছি আমাদের দুইটো এইচএফও সেপারেটর অথবা পিউরিফায়ার। তো সাধারণত পিউরিফায়ারগুলো আমরা ব্যবহার করি যেমন যে তেলগুলো আসে সে তেলগুলোর মধ্যে আমাদের যথেষ্ট পরিমাণে ইম্পিউরিটি বা বিভিন্ন রকমের পার্টিকেল বা আপনার হচ্ছে মানে ময়লা আবর্জনা থাকতে পারে, সেগুলোকে পিউরিফাইড করে আমাদের তেলটাকে পরিষ্কার করে আমরা দুইটা সেপারেটরের মাধ্যম দিয়ে আমরা ডে ট্যাঙ্কে নিই এবং এই ডে ট্যাঙ্কের ব্যবস্থাপনা থেকে আমরা চলে যাই এই তেলটা আমাদের হচ্ছে আপনাদের ফিডার ইউনিট আছে। ফিডার ইউনিটে 2-3 রকমের ফিল্টার আছে, একটা অটো ফিল্টার আছে, একটা ম্যানুয়াল ফিল্টার। তো দুই রকমের ফিল্টারের ব্যবস্থাপনা থেকে আমরা এই তেলটা এই ফিডার ইউনিট থেকে আমরা আরেকটা ইন্টারফেস নিচ্ছি, ফিডার ইউনিটের ইন্টারফেস। এখান থেকে আমরা হিট পাম্পের থ্রুতে আমরা তেলটাকে ট্রান্সফার করে দিই। তো
আমরা আপনার আমি আরেকবার ব্রিফ করতে যাচ্ছি ভিডিওটা, যদি বোধি ভাই আমার দিকে একটু নিতেন আমি বলতে চাচ্ছিলাম। তো ফুয়েল ব্যবস্থাপনা বা জ্বালানি ব্যবস্থাপনা আমাদের বিদ্যুৎ কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অনেক গুরুত্বপূর্ণ। মানে যে তেলের মধ্যে কোয়ালিটি যদি ইম্পিওর হয়, এই তেলের ইম্পিওর কোয়ালিটির জন্য আমাদের ইঞ্জিনের এফেক্ট পড়তে পারে। তো আপাতত বন্ধুরা আপনাদেরকে এখান থেকে আমি বিদায় নিতে চাচ্ছি, ধারাবাহিকভাবে আরও ধাপগুলো বলবো। এর পরবর্তীতে আমাদের লুব অয়েল সিস্টেম আছে, তারপরে আমাদের এয়ার সিস্টেম আছে, আমাদের ওয়াটার সিস্টেম আছে, ধারাবাহিকভাবে আমাদের বেসিক সিস্টেমগুলো সম্পর্কে আপনাদের ধারণা দিব। আজকে এই সকালবেলায় আপনারা যারা অনেক আগ্রহ নিয়ে ভিডিওটি দেখছেন, সেই সকল ইঞ্জিনিয়ার ভাইদেরকে আমার শুভকামনা থাকবে, যারা একটু মনোযোগ দিয়ে জিনিসগুলো ব্যবস্থাপনাটা দেখলে আপনাদের সামনের কর্মজীবনের জন্য অনেক সুবিধা হবে। এবং আপনারা এইচএফও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে চাকরি করতে গেলে বা ক্যারিয়ার করতে গেলে আপনারা আরও আগামী দিনে এগিয়ে যেতে পারবেন, কারণ বাংলাদেশে এখন প্রতিনিয়ত অনেক বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠছে এবং এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর ব্যবস্থাপনার জন্য দক্ষ এবং কারিগরি জ্ঞানসম্পন্ন অভিজ্ঞ লোকের দরকার আছে। তো এই ধরনের অভিজ্ঞ এবং কারিগরি জনসম্পদ সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজশাহী ইঞ্জিনিয়ার্স ফোরামের উদ্যোগ। তা এই রাজশাহী ইঞ্জিনিয়ার্স ফোরাম আমরা একটা সামাজিক সংগঠন গড়েছি, সেই সামাজিক সংগঠনে আমার সাথে আমার একজন ফেলো মেম্বার আছে বদিউজ্জামান ভাই। তো আমাদের একটা থিঙ্কিং যে আমাদের বরেন্দ্র অঞ্চলের পিছিয়ে পড়া ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী ভাইদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তাদেরকে কর্মক্ষম করে গড়ে তোলার জন্যই আমাদের এই প্রচেষ্টা, ক্ষুদ্র প্রচেষ্টা। আপনাদের সমর্থন এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের লাইক এবং আপনাদের ভিউ যতটা আমাদের এই মানে ভিডিওর প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিবে। তো এই থেকে আমরা বিদায় নিচ্ছি। তো আমার সাথে যিনি আছেন ওনার কাছ থেকে এবং সবার কাছ থেকে এবং আমাদের বিদ্যুৎ কেন্দ্রের সকল ইঞ্জিনিয়ারদের সহযোগিতা করার জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এ বলে আমি ইঞ্জিনিয়ার রাশিদুল হাসান রূপম আপনাদের কাছে বিদায় নিলাম এবং আগামী দিনে আপনাদের কাছে আসার প্রত্যাশা ব্যক্তই নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, শুভ সকাল, আবার আসসালামু আলাইকুম।